তারেক রহমানের নাম এফআইআর এ ছিলই না, কখনোই ছিল না। তিনবার আপনার এফআইআর হয়েছে, তিনবারের মধ্যে একবারও তার নাম ছিল না। আপনার এটাই শুধু নয়, আমার কাছে অনেক রেকর্ডস আছে, আপনার সময় পেলে আমি আপনাদেরকে জানাবো। অযথা শুধু রাজনৈতিক কারণে রাজনৈতিক নেতাদের নাম দিয়ে সেখানে আপনার যে আজকে একটা রাজনৈতিক ফায়দা লোটা হচ্ছে, পুরো বিষয়টাই তো আপনার একেবারে আমি বলব যে একটা সাজানো নাটক। এই জন্য মনে করি, কারণ আপনার যেখানে মিটিং হওয়ার কথা ছিল সেখানে মিটিং না হয়ে অন্য জায়গায় মিটিং শিফট করে গেল, কারণ যারা এই এটা দেখভাল করার জন্য ডিএমপি ঢাকা মেট্রোর পুলিশ তারা কিন্তু আপনাদের ইনফর্ম করা হয়নি, এক নম্বর। দুই নম্বর, তারেক রহমানের নাম এফআইআর এ ছিলই না, কখনোই ছিল না। তিনবার আপনার এফআইআর হয়েছে, তিনবারের মধ্যে একবারও তার নাম ছিল না। এরপরে একজন ব্যক্তি যারা তিনি রিটায়ার করেছিলেন আর কাহার এখন যিনি আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিলেন, তাকে নিয়ে এসে পুনরায় চাকরি দিয়ে তাকে আবার আয়োগ করা হল। সেই ভদ্রলোক তখন আপনার তারেক রহমানের নাম সেখানে দিলেন। তারেক রহমানের নাম কোথাও উচ্চারিত হয়নি পুরো ইনভেস্টিগেশনে, একমাত্র মুফতি হান্নানকে দিয়ে উচ্চারণ প্রায় ১৪৫ দিন তাকে আটক করে রাখার পরে রিমান্ডে নেওয়ার পরে, তারপর তিনি আবার সেটাকে কিন্তু অস্বীকার করে আবার তিনি এফিডেভিট দিয়েছিলেন, সেটাকে গ্রহণ করা হয়নি। আর তড়িঘড়ি করে যাতে সে কোর্টে গিয়ে কিছু বলতে না পারে, অন্য একটা কেসে তার ফাঁসির হুকুম হয়েছিল, তাকে ইতিমধ্যে ফাঁসি কার্যকর করে তাকে আর কোর্টে আসার সুযোগই দেওয়া হল। ঠিক আমরা কি বলবো, আপনার এটাই শুধু নয়, আমার কাছে অনেক রেকর্ডস আছে, আপনার সময় পেলে আমি আপনাদেরকে জানাবো। যেখানে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারেক রহমানের নাম এখানে নেওয়া হয়েছে, বিএনপি নেতাদের নাম এখানে দেওয়া হয়েছে, পুরোপুরি বিষয়টার কোন সুষ্ঠু তদন্ত না করেই কাজটা করা হয়েছে। আমরা বারবার বলে এসেছি দেখেন নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত, সেই নিরপেক্ষ আমরা এটা কনডেম করি, ২১ আগস্টের ঘটনাটাকে আমরা কনডেম করি, এটা ডেফিনেটলি বাংলাদেশের রাজনীতিতে একটা অন্যতম জঘন্য একটি ঘটনা এবং কনডেমেবল। কিন্তু একই সঙ্গে সমগ্র মানুষের যে প্রত্যাশা সেটা হচ্ছে যে এটা অযথা শুধু রাজনৈতিক কারণে রাজনৈতিক নেতাদের নাম দিয়ে সেখানে আপনার যে আজকে একটা রাজনৈতিক ফায়দা লোটা হচ্ছে, এটা কেউ সমর্থন করতে পারে। আমরা আবারও বলছি যে এখানে তারেক রহমান সাহেব বা বিএনপি আব্দুল সালাম পিন্টু বা আমাদের বাবর তারা কেউ এটার সঙ্গে জড়িত ছিলেন না, এদেরকে রাজনৈতিক কারণে জড়িত করা হয়েছে।